বলছি, আমার আজ অফিস থেকে আসতে দেরি হবে, নাও আসতে পারি। তাহলে আমিও একটু ওই বাড়ি যাব মায়ের কাছে, মায়ের শরীরটাও ঠিক ভালো নেই। ঠিক আছে, যাই করো, আমি কিন্তু কাল সকাল 10টার মধ্যে বাড়ি ফিরব। তাহলে আমিও আজকে ওখানেই থেকে যাব। যাইতো বলো, বাড়ি ফিরব। তুমি সকাল 10টার মধ্যে বাড়িতে ফিরে এলেই হবে, কারণ আমি চলে আসবো 10টার মধ্যে। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আজকে দুপুরে তুমি রেডি থেকো, আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। একদম। আর শোনো, দেরি করো না জানো বেশি। হ্যাঁ, ওকে, বাই। তুমি এখন ড্রিঙ্ক করছো? তবে ভর দুপুর বেলা। ড্রিঙ্ক করছি তো কি হয়েছে? ড্রিঙ্ক করার কি সময় অসময় আছে? যখন ইচ্ছে তখন করা যায়। আর একবার বিবি মত বানো, যে কাম কে লিয়ে তুম আয়া হো ও ঠিক সে করো। আই মিন, আগে খুশি করো। আমি তো ভুলেই গেছিলাম আমার আইডি কার্ডটা। আচ্ছা, ওটা কে গো? তোমার ওয়াইফ বুঝি? ইয়েস, শি ইজ মাই ওয়াইফ। বাহ, তোমার ওয়াইফকে তো খুব সুন্দর দেখতে। যে বউ এত সুন্দর থাকতে অন্য মেয়ের মধ্যে কি পাও? সবই হলো একই জিনিস, বুঝলে? বোর হয়ে গেছি, এই এক জিনিস, জাস্ট বোর। বাই দ্য ওয়ে, একটা কথা ছিল। দিস ফর ইউ। যাও চট করে এই ড্রেসটা ছেড়ে এই ড্রেসটা পরে যাও। ব্যাপারটা কি, তুমি আমার মজা নিতে এসেছ নাকি ফ্যাশন শো করাতে এসেছ? একদম চুপ। তোমাকে ঠিক যতটা আমি বলবো ঠিক ততটাই তুমি করবে। আফটার অল, আমাকে স্যাটিসফাই করার দায়িত্ব তোমার, ডার্লিং। যাও ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা পরে এসো। কাম কাম, যাও।
ঠিক আছে, যাই বলো, আমি কিন্তু কাল সকাল 10টার মধ্যে বাড়ি ফিরবো। তাহলে আমিও আজকে ওখানেই থেকে যাব। শোনো না, আজকে দুপুরে তুমি লাঞ্চে একটু টাইমে ফ্রি আছো? কেন, কি হয়েছে? একটু ডক্টরের কাছে যেতাম চেক আপের জন্য। তোমার সে আবার চেক আপ? হ্যাঁ, দেখো সবার তো এই প্রবলেমটা হচ্ছে। সবাই যদি ভালো হতে পারে আমরা কেন হবো না? একটু চলো না দেখি, চেষ্টা করে। শোনো, আমি বললাম না তোমাকে একবার, সব ফালতু সময় নষ্ট করতে আমি রাজি নেই। ফালতু সময়, টাকা দুটোই নষ্ট। আর তাছাড়া এতদিনও যখন কিছু সব ঠিকঠাক হয়নি, কোনো কিছু পজিটিভ হওয়া সম্ভব নয়। আমি এখন বেরোবো, দেরি হয়ে যাচ্ছে আমার। সব তো ঠিকই আছে, শুধু আসল ব্যাপারটা হলো, হে শোনো, প্রতিদিন তোমার এই আসল ব্যাপার নকল ব্যাপার করবে না তো, এর কিছু হয়নি। রোজ রোজ সেই ফাটা রেকর্ডের মতন বাজিয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে। ভালো লাগে না আমার এসব, পারছি না তোমার সাথে থাকতে এইভাবে। হ্যালো। হ্যাঁ হ্যালো, আজকে দুপুরে তোমার বাড়িতে আসছি, রেডি থেকো। একদম, বাই। রুপিয়া তুমি একদম চুপ করো, এসব নাটক। তোমার মনে আছে তুমি আমার সাথে কবে সেক্স করেছিলে নিজের বউ হিসাবে? তাহলে বিয়ে করেছিলে কেন আমাকে? হ্যাঁ, তোমাকে হ্যাপি করার জন্য আমাকে কখনো রেন্ডি, কখনো কলগাই হয়ে আসতে হয়? কি হলো বলো, বিয়ে করেছিলে কেন আমাকে? তোমার আমি বউ, মিমো তোমার আমি বউ। বউ? বউ? কিসের বউ? আচ্ছা বর বউ ভাবতে হতো, এসব নাটাঙ্কি না আমার কাছে করবে না, ভালো লাগে না আমার। আর শোনো, তোমার যদি কোনো কাজ থাকে তুমি যাও, ফালতু ফালতু এখানে নাটক করো না, বুঝলে? আমাকে বেরোতে হবে, এই বাস বহুত বাজিয়া যা। সবার আগে বলে যাও আজকে রাতে তোমার সাথে আমি কি রূপে আসব। আরে এরপর তো তুমি